সালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে কত মার্কস পেলে আপনি চান্স পাবেন এই বিষয়টি আলোচনা করার জন্য প্রথমে আমাদের জানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের মান বন্টন সম্পর্কে চলুন আমরা প্রথমেই জেনে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের মান বন্টন ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট দুটি পার্টে পরীক্ষা হবে একটি এমসিকিউ কিউ পার্ট অপরটি রিটেন পার্ট প্রথমে আমরা আলোচনা করবো এমসিকিউ পার্ট সম্পর্কে এমসিকিউ কিউ পার্টে সময় থাকবে ৪৫ মিনিট মোট নম্বর ষাট এখানে বাংলায় পনেরোটি প্রশ্ন থাকবে এবং এর মান হবে পনেরো ইংরেজিতে পনেরো মার্চ থাকবে পনেরোটি প্রশ্নের জন্য জেনারেল নলেজ তিরিশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক অর্থাৎ তিরিশ মার্কস টোটাল মার্কস হবে ষাট এখানে একটি বিষয় লক্ষণীয় যারা দুইশো মার্সের বাংলা পড়েনি তারা বাংলার পরিবর্তে ইলেকটিভ ইংলিশ দাগাবে এখন আমি আলোচনা করব কোন বিষয়ে কত মার্কস পেতে হবে অর্থাৎ বাংলায় পনেরোর মধ্যে পাঁচ মার্চ হচ্ছে পাঁচ ইংরেজিতেও আপনাকে পাঁচ পেতে হবে এবং জেনারেল নলেজে আপনাকে ত্রিশে দশ পেতে হবে তাহলে আপনি এমসিকি পার্টে উত্তীর্ণ হবেন তবে এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে শুধুমাত্র বাংলায় পাঁচ ইংরেজিতে পাঁচ এবং জেনারেল নলেজে দশ পেলেই আপনার পাঁচ মার্চ হবে না এই পাঁচ যোগ পাঁচ যোগ দশ সমান চব্বিশ পেতে হবে অর্থাৎ আলাদা আলাদাভাবে পাঁচ পাঁচ দশ হলেও আপনাকে টোটাল পেতে হবে চব্বিশ তাহলেই আপনি এমসিকিউ পার্টে উত্তীর্ণ হবেন এখন আমি আলোচনা করব রিটেন পার্ট নিয়ে সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট দুটি বিষয় আপনাকে পরীক্ষা দিতে হবে একটি হচ্ছে বাংলা যেখানে মার্কস রয়েছে বিশ এবং আরেকটি জেনারেল ইংলিশ যেটা মার্কস রয়েছে বিশ এখানে একটি বিষয় লক্ষণীয় যারা মাতৃভাষা হিসেবে বাংলা পড়েননি তারা বাংলার পরিবর্তে ইলেকটিভ ইংলিশে পরীক্ষা দেবেন এখন আমরা আসি পাঁচ মার্কস নিয়ে বাংলায় বা ইলেকটিভ ইংলিশে আপনাকে বিশের মধ্যে পেতে হবে পাঁচ মার্কস জেনারেল ইংলিশেও বিশের মধ্যে আপনাকে পাঁচ পেতে হবে অর্থাৎ পাঁচ যোগ পাঁচ সমান এগারো অর্থাৎ আপনাকে এখানে পাঁচ পাঁচ দশ তো পেতেই হবে কিন্তু টোটাল পাস মার্স হবে রিটেনে এগারো এগারো পেলেই আপনি পাস হবেন আচ্ছা এখন আমরা আসি এমসি কি পার্টে টোটাল পাস মার্স হচ্ছে চব্বিশ এটা আমরা আগেই জেনেছি এখন আমরা জানলাম রিটেন পার্টে টোটাল পাস মার্স এগারো তার মানে চব্বিশ যোগ এগারো সমান চল্লিশ এর মানে হচ্ছে আপনাকে এমসিকিউ এবং রিটেন পার্ট দুটো মিলে আপনাকে চল্লিশ পেতেই হবে তা না হলে আপনি অকৃতকার্য কার্য হবেন এখানে একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে এমসিকিউ পার্টের প্রতিটি ভুল উত্তরের জন্য আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর অনেকের মধ্যেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কত মার্স পেলে অর্থাৎ একশো মার্সের মধ্যে আপনি কত মার্কস পেলে চান্স পাবেন সে বিষয়টা আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি একশো মার্সের মধ্যে আপনি কত মার্ক্স পেলে চান্স পাবেন এটা ভিত্তি করে আসলে প্রশ্নের উপর প্রশ্ন যদি খুব কঠিন হয় তাহলে আপনি পাশ করলেই অর্থাৎ চল্লিশ পেলেই আপনি চান্স পেতে পারেন আর প্রশ্ন যদি খুব কঠিন এবং খুব সহজ কোনোটি হয়নি মিডিয়াম হয়েছে তাহলে আপনি ফিফটি পার্সেন্ট মার্কস অর্থাৎ পঞ্চাশ পঞ্চান্ন মার্কস পেলেই আপনি চান্স পেয়ে যাবেন আর প্রশ্ন খুব ইজি হয়ে গেলে তখন আপনার জন্য চান্স পাওয়া একটু কঠিন হয়ে যাবে যদি আপনি সেভেন্টি ফাইভ পারসেন্ট মার্কস না ওঠাতে পারেন তো এই জন্য এখানে প্রশ্নের উপর নির্ভর করতে হবে যে আপনাকে কত মার্স পেতে হবে প্রশ্ন ইজি হলেই আপনার আশি মার্কসের টার্গেট করতে হবে আর প্রশ্ন যদি মিডিয়াম হয় খুব কঠিন নয় আবার খুব সহজে নয় তখন আপনার সিক্সটি পারসেন্ট মার্কস যদি আপনি ক্যারি করতে পারেন তাহলে নিশ্চিত বলা যায় যে আপনি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবেন আর খুব কঠিন হলে আপনার চেষ্টা থাকবে আপনি ফিফটি পারসেন্ট মার্কসটা ক্যারি করে আপনার বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করবেন আপনি পরীক্ষা দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি কত মার্কস পেতে পারেন আমি কোয়েশন প্যাটার্ন দেখে ইনশাল্লাহ বলে দিতে পারব আপনি চান্স পাবেন কি না আজকের মতো আলোচনা এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ